सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम अनलाइन क्लास पक्ष तुम्हारे सुस्वागत केमन आसो तुम निश्चय भलो आसो सुस्थ आसो और निरापदे आसो हमरा आज के अनलाइन क्लास उपस्थित होइछि मोहम्मद आजमल हुसैन सहकारी अध्यापक जीवविद्या खेदिमपुर कलेज मनोहरदी नरसिंह। प्रिय शिक्षार्थीबृंद तुम्हारा निश्चय जानो जो पृथ्वी एक वैश्विक महामारी चलते एवं से महामारी एपर्त प्राय डेढ़ कोटी मानुष संक्रमित हो प्राय साढ़े पाँच लक्ष मानुष मृत्युबरण कर वैश्विक महामारी कारण पृथ्वी समग्र विश्व स्थबिर हो गए तेमन स्थबिर हो गए शिक्षा व्यवस्था ये तुम्हारे अपूरणीय क्षति हो गए तुम्हारे से क्षति पुषे देवर बर्तमान सरकार शिक्षा मंत्रणालय निर्देशे विभिन्न शिक्षा प्रतिष्ठान शुरू होनलाइन क्लस से ही क्लस के उद्देश्य करी आज के तुम्हारे सामने हाजिर होनी आज के अनलाइन क्लस तुम्हारे साथ आलोचना करब जीवविद्या द्वितीय पत्र प्रथम अध्याय जी प्रथम अध्याय आलोचना करब एनिमल डाइवर्सिटी एंड क्लासिफिकेशन एनिमल डाइवर्सिटी एवं क्लासिफिकेशन এটা নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলব। তো তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনবে এবং গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলি সাথে সাথে খাতায় লিপিবদ্ধ করবে। তাহলে আমাদের আজকে পাঠ হলো অ্যানিমেল ডাইভার্সিটি এন্ড ক্লাসিফিকেশন। তাহলে প্রথমেই আমরা অ্যানিমেল ডাইভার্সিটি কি এটা ব্যাখ্যা করব। যে অ্যানিমেল ডাইভার্সিটি হলো ডাইভার্সিটি মানে বৈচিত্রতা, যে এই পৃথিবীটা হলো বৈচিত্র্যময়, এই বৈচিত্র্যময় পৃথিবীতে বাস করে নানান ধরনের অসংখ্য প্রাণী। এই প্রাণীগুলো বিভিন্ন পরিবেশে বাস করে, এই পৃথিবীর কোথাও জল, কোথাও স্থল, কোথাও সূর্য পর্বতমালা, কোথাও বা বরফে আবৃত। এই যে পরিবেশ, এই পরিবেশের মধ্যে বিভিন্ন প্রাণীরা বাস করে, এদের থেকে একে অন্যে এদের নিজস্ব বৈশিষ্ট্য দ্বারা পৃথকৃত। এই যে পৃথকৃত বৈশিষ্ট্য দ্বারা অর্থাৎ এদের গঠন প্রকৃতি আচার আচরণ এগুলির মধ্যে যে পার্থক্য বা বৈচিত্র্যতা বা বিভিন্নতা বা বিভিন্ন রকম ভেদ এইগুলিকে মূলত বলা হয় বৈচিত্র্যতা। তাহলে অ্যানিমাল বৈচিত্র্যতা বলতে আমরা কী বুঝি আমরা একটু পরে এটার একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা আমরা উপস্থাপন করব। তার আগে আমরা একটু ব্যাখ্যা করি যে অ্যানিমেল বৈচিত্র্যতা কেন হয়, এই বৈচিত্র্যের কারণ। মূলত এই যে বৈচিত্র্যগুলো দেখা যায়, এই বৈচিত্র্যগুলো তিনটা কারণে এই বৈচিত্র্যগুলো হয়। যে এক নম্বর হলো জিনগত, জিনগত, দুই নম্বরে প্রজাতিগত, তিন নম্বরে বাস্তুসংস্থানগত, বাস্তুসংস্থান। এই তিনটা কারণ, এই যে তিনটা কারণ আছে এই তিনটা কারণেই মূলত বৈচিত্র্যতা সৃষ্টি হয়। তাহলে আমরা ব্যাখ্যা করি যে এক নম্বর জিনগত কী, আসলে জিন কী? জিন হলো ক্রোমোজোমের মধ্যে অবস্থিত যে ডিএনএ আছে এই ডিএনএর একটা ক্ষুদ্র অংশকে বলা হয় জিন। মূলত এই জিনই জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। তো উদাহরণস্বরূপ যদি আমরা মানুষকে সামনে উপস্থাপন করি তাহলে মানুষের বেলা আমরা দেখি কেউ লম্বা হয়, কেউ ছোটো হয় বা খাটো হয়, কারো গায়ের রং ফর্সা হয়, কারো গায়ের রং কালো হয়, কারো মাথার চুল কুকড়ানো থাকে, কারো মাথার চুল সোজা থাকে, কারো নাকটা একটু খাড়া থাকে বা কারো নাকটা একটু চ্যাপটা থাকে। এই যে বৈশিষ্ট্যগুলি, এগুলো হলো চারিত্রিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলির মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যের কারণে যে ডাইভার্সিটিটা সৃষ্টি হয় এটাকে বলা হয় এই জিনগত বৈচিত্র্য। তাহলে আমরা এখন দুই নম্বরে আসি প্রজাতি, প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে প্রজাতি কাদেরকে বলা হয়? প্রজাতি বলতে ওই সব জীবগোষ্ঠীকে বলা হয় যারা বৈশিষ্ট্যের দিক দিয়া সর্বাধিক মিল সম্পন্ন এবং যৌনজননের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদন করতে সক্ষম, তাদেরকে বলা হয় প্রজাতি। তাহলে প্রজাতি আরও যদি একটু ব্যাখ্যা করি আমি, তাহলে আমরা বাস্তবে বিভিন্ন ধরনের প্রাণী দেখেছি,
আমরা অনেক সময় চিড়িয়াখানায় গিয়েছি, চিড়িয়াখানার মধ্যে ভাত, ভালুক, সিংহ, হরিণ, জলহস্তি নানান ধরনের প্রাণী বিদ্যমান। তো এই প্রাণীগুলোর মধ্যে দেখা যাচ্ছে কি যে হরিণের সাথে বাঘের একটা বিস্তর পার্থক্য আছে, বাঘের সাথে জিরাফের একটা বিস্তর পার্থক্য থাকে। এই যে পার্থক্যটা আছে এটা হলো প্রজাতিগত, এটা প্রজাতির কারণে এদের মধ্যে এই বৈচিত্র্যতার সৃষ্টি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। তারপর আমরা তিন নম্বর আসি বাস্তুতন্ত্র, বাস্তুসংস্থান। বাস্তুসংস্থান বা ইকোসিস্টেম বলতে আমরা কি বুঝি, যে ইকোসিস্টেম হলো যে কোনো একটা নির্দিষ্ট এলাকা বা স্থানের, ওই স্থানের জীব এবং জড় পরিবেশের মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়াদি গতিময় পদ্ধতিকে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুসংস্থান। এই বাস্তুসংস্থানের কারণেও জীবের মধ্যে বৈচিত্র্যতা সৃষ্টি হয়। সুতরাং এখন যদি আমরা অ্যানিমাল ডাইভার্সিটির সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে প্রাণীদের মধ্যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুসংস্থানগত কারণে যে বৈচিত্র্যতার সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যানিমাল ডাইভার্সিটি বা প্রাণী বৈচিত্র্য। তা আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো তোমাদের, ঠিক আছে। তাহলে আমরা এখন আসি ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস। যে ক্লাসিফিকেশন বলতে আমরা কী বুঝি, যে ক্লাসিফিকেশন শব্দটা একটা হলো লেটিন শব্দ, লেটিন শব্দ ক্লাসিস, ক্লাসিস, এই ক্লাসিস থেকে ক্লাসিফিকেশন শব্দটা আসছে। তো ক্লাসিফিকেশনের বাংলা পরিভাষা হলো শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস বলতে আমরা কী বুঝি, যখন প্রাণীদের বৈশিষ্ট্যের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উপর ভিত্তি করিয়া এদেরকে বিভিন্ন ক্যাটাগরি বা দলে ভাগ করা হয় তখন তাকে বলা হয় শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। এই শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনে ছয়টা ধাপ আছে। এই মূল ছয়টা ধাপ হলো এক নম্বর পর্ব বা ফাইলাম, দু নম্বরের শ্রেণী বা ক্লাস, তিন নম্বর হলো বর্গ বা ওয়ার্ডার, হলো গোত্র বা ফ্যামিলি, তারপর হলো গণ বা জেনাস, তারপর হলো প্রজাতি। এই যে প্রজাতি আছে এই প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে ক্ষুদ্রতম একক। এই যে শ্রেণীবিন্যাসের ধাপগুলো আছে, এই যে ছয়টা ধাপ আছে, এই ধাপগুলো প্রত্যেকটাকে বলা হয় ট্যাক্সন, প্রত্যেকটাকে ট্যাক্সন বলা হয়। শ্রেণীবিন্যাসের এক একটা ধাপকে বলা হয় ট্যাক্সন। তাহলে আমরা এখানে দেখতেছি যে প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক, অনেকগুলো প্রজাতি মিলিত হইয়া একটা গণ গঠন করে, আবার কিছু গণ একসাথে হয়ে একটা গোত্র গঠন করে, আবার কতগুলি গোত্র একসাথে হয়ে বর্গ গঠন করে, আবার কতগুলি বর্গ একত্রিত হয়ে শ্রেণী গঠন করে, আবার কতগুলি শ্রেণী একত্রিত হয়ে পর্ব গঠন করে, এবং কতগুলি পর্ব মিলিত হয়ে একটা প্রাণী জগৎ সৃষ্টি করে। সুতরাং শ্রেণীবিন্যাসটা আসতেছে ওই প্রাণী জগৎ থেকে। তাহলে আমরা এখানে শ্রেণীবিন্যাসের যে ধাপগুলো আছে এই ধাপগুলো সম্পর্কে একটা ধারণা নিলাম। তাহলে এবার আসি আমি যে এই যে শ্রেণীবিন্যাস করতে হয়, এই যে ধাপগুলি বিবেচনা করতে হয়, এইগুলি কিছু ক্রাইটেরিয়া আছে বা কিছু মানদণ্ড আছে, কিছু বৈশিষ্ট্য আছে, যে সমস্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করিয়া শ্রেণীবিন্যাস করা হয় সেই বৈশিষ্ট্যগুলিকে বলা হয় শ্রেণীবিন্যাসের ভিত্তি, যে শ্রেণীবিন্যাসে ভিত্তি বলা হয় এই বৈশিষ্ট্যগুলোকে। তাহলে আমরা যদি এই বৈশিষ্ট্যগুলো যদি একটু আলোচনা করি যে কী কী বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সাধারণত শ্রেণীবিন্যাস করা হয়, তাহলে আমরা দেখতে পাবো যে এক নম্বরে যে কোষের সংখ্যা, প্রাণীদের যে কোষের সংখ্যা বা জীবদেহের যে কোষের সংখ্যা, এই কোষের সংখ্যার উপর ভিত্তি করে আমরা প্রাণী জগৎকে দুই ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ একটা ভাগ হলো যে যারা একটা মাত্র কোষ দ্বারা গঠিত তার হলো এককোষী প্রাণী, আর যারা বহু কোষ দ্বারা গঠিত তার হলো বহুকোষী প্রাণী। তাহলে কোষের সংখ্যার উপর ভিত্তি করে আমরা প্রাণী জগৎকে দুই ভাগে ভাগ করতে পারি। দু নম্বরে ভ্রূণস্তর কি, যে প্রাণীদের ভ্রূণ অবস্থায় দেহের যে কোষগুলো আছে এই কোষগুলি যে স্তরে বিন্যস্ত থাকে ওই স্তরটাকে বলা হয় ভ্রূণস্তর। এই ভ্রূণস্তরের উপর ভিত্তি করে প্রাণীদেরকে দুই ভাগে ভাগ করা যায়, যে একটা হলো ডিপ্লোপ্লাস্টিক প্রাণী আর একটা হলো ডিপ্লোপ্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণী বলতে আমরা কী বুঝি, যে সমস্ত প্রাণীর দেহের কোষগুলি ভ্রূণ অবস্থায় দুইটা সুনির্দিষ্ট স্তরে বিন্যস্ত থাকে তাদেরকে বলা হয় দ্বিস্তরী প্রাণী। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি হাইড্রা, যে হাইড্রা ভ্রূণ অবস্থায় দেহের কোষগুলো দুইটা সুনির্দিষ্ট স্তর থাকে, স্তরে বিন্যস্ত থাকে।
এই দুইটা স্তরকে বলা হয় এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। বাহিরে যে স্তরটা থাকে এটাকে বলা হয় এক্টোডার্ম এবং ভিতরে যে স্তরটা থাকে এটাকে বলা হয় এন্ডোডার্ম। আবার ট্রিপ্লোব্লাস্টিক মানে ত্রিস্তরী প্রাণী। ত্রিস্তরী প্রাণী কাদেরকে বলা হয়? যে সমস্ত প্রাণীদের ভ্রূণ অবস্থায় দেহ প্রাচীরের কোষগুলো, দেহের কোষগুলো সুনির্দিষ্ট তিনটা স্তরে বিভক্ত থাকে তাকে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক। এই ক্ষেত্রে তিনটা স্তর, যে দুইটা স্তর আছে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, এই এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে থাকে মেসোডার্ম। এই মেসোডার্ম নিয়ে হলো তিনটা স্তর, এই তিনটা স্তরের মধ্যে তারা এই ত্রিস্তরী প্রাণী এই গঠিত। তাইলে আমরা এই ভ্রূণস্তরের উপর ভিত্তি করিয়া প্রাণীদেরকে দুইটা ভাগে ভাগ করতে পারি। তিন নম্বরে খণ্ডায়ন কি আমরা লক্ষ্য করলে দেখব যে কিছু কিছু প্রাণী আছে যাদের দেহটা একই ধরনের কোন আংটিন সদৃশ খণ্ডায়ন অংশ দ্বারা গঠিত হয়, ওই প্রাণীগুলোকে প্রাণীর দেহটা হলো এটাকে বলা হয় খণ্ডায়ন। এই খণ্ডায়নের উপর ভিত্তি করে আমরা প্রাণীদেরকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো খণ্ডকযুক্ত প্রাণী আর একটা হলো খণ্ডকবিহীন প্রাণী। এবং এই যে একই সদৃশ্য ধরনের খণ্ডকগুলো আছে এই খণ্ডকগুলোকে বলা হয় মেটামিয়ার, এই মেটামিয়ার দ্বারা গঠিত। উদাহরণস্বরূপ যেমন কেঁচো আছে, কেঁচু দেহ পর্যবেক্ষণ করলে দেখা যায় যে সেখানে একই ধরনের কতগুলি সদৃশ্য খণ্ড একের অগ্রভাগ থেকে পশ্চাৎ ভাগ পর্যন্ত বিন্যস্ত থাকে, এই খণ্ডগুলো নিয়ে এদের দেহটা গঠিত। চার নম্বর আসি সিলোম। সিলোম কি? সিলোমের বাংলা পরিভাষায় বলা হয় দেহগহ্বর, অর্থাৎ সিলোম হল প্রাণীদের দেহে দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর প্রাচীর, এই দুটোর মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা আছে ওই ফাঁকা জায়গাটাকে বলা হয় সিলোম বা দেহগহ্বর। এই সিলোমের উপর ভিত্তি করে আমরা প্রাণীদেরকে তিন ভাগে ভাগ করতে পারি, এই তিন ভাগে ভাগ করতে পারি। তিন ভাগে তো এক নম্বর হলো এসিলোমেন, অর্থাৎ সিলোমবিহীন, অর্থাৎ যে সমস্ত প্রাণীর দেহে কোনো দেহগহ্বর নাই বা সিলোম নাই সেই সমস্ত প্রাণীদেরকে বলা হয় এসিলোমেন প্রাণী। যেমন আমরা প্রাটিয়াস মিনথিস আছে, ওই প্রাটিয়াস মিনথিসে যে ফিতাকৃমি আছে এদের দেহের মধ্যে কোনো গহ্বর নাই, এটা আর হলো এসিলোমেন প্রাণী। দুই নম্বর অর্থাৎ অপকৃত দেহগহ্বর, অর্থাৎ যে সমস্ত প্রাণীর দেহে সিলোম ঠিক দেহগহ্বর আছে কিন্তু এটা কোনো পেরিটোরিয়াম পর্দা দ্বারা আবৃত অবস্থা থাকে না, সেই সমস্ত প্রাণীদেরকে দেহগহ্বরকে বলা হয় সিউডোসিলোমেট, অর্থাৎ অপকৃত দেহগহ্বর। যেমন নিমাটোডা আছে, নিমাটোডা অর্থাৎ এই যে কেঁচো কৃমি আমরা বলি কৃমি, এদের দেহের ভিতরে যে দেহগহ্বরটা আছে ওই দেহগহ্বরকে বলা হয় সিউডোসিলোমেট। তিন নম্বর হলো সিলোমেন, যেটাকে বলা হয় প্রকৃত সিলোম, তা সিলোমেন প্রাণী কাদেরকে বলা হয়? যে সমস্ত প্রাণীর দেহগহ্বর বাহির থেকে প্যারাইটাল পেরোটোনিয়াম এবং ভিতর থেকে বিসারেল পেরোটোনিয়াম নামক পর্দাদের আবৃত থাকে সেই দেহগহ্বরটাকে বলা হয় সিলোমেন, প্রকৃত সিলোম, অর্থাৎ যেটাকে আমরা সিলোম বলতে প্রকৃত সিলোমকেই আমরা বুঝি, যেটা মেসোডার্ম থেকে উদ্বুদ্ধ পেরিটোনিয়াম পর্দা দ্বারা বাহির থেকে এবং ভিতর থেকে দুই দিক থেকে আবৃত অবস্থায় থাকে। তাহলে আমরা এই সিলোমের উপর ভিত্তি করে প্রাণীদেরকে তিনটা ভাগে ভাগ করতে পারি, তাহলে এটা শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি। তারপর আসলো সিমেট্রি প্রতিসাম্য। যে প্রতিসাম্য আমরা বলতে কী বুঝি? যে প্রাণীদের দেহের অক্ষের সাথে সামঞ্জস্য রেখে তাদের বিভাজন বিভাজ্যতাকে বলা হয় প্রতিসাম্যতা বা প্রতিসাম্য বা সিমেট্রি, অর্থাৎ একটা প্রাণীকে যদি আমরা তার দেহের অক্ষ বরাবর যদি বিভিন্নভাবে যদি ভাগ করতে পারি তখন এটাকেই বলা হয় প্রতিসাম্য। তো প্রতিসাম্য উপর ভিত্তি করে প্রাণীদেরকে চার ভাগে ভাগ করা যায় ভাগ করতে পারি। এক নম্বরে অপ্রতিসম আমরা বলতে কী বুঝি? যে সমস্ত প্রাণীদেরকে তাদের অক্ষ বরাবর বিভাজন করলে কোনো
কোনো তলেই বিভাজন করা যায় না অর্থাৎ যতবারই এটাকে কর্তন করা হয় সমান ভাগে ভাগ হয় না সেটাকে বলা হয় অপ্রতিসম অপ্রতিসম প্রাণী যেমন তোমরা পড়েছো ক্লাস 9 10 এ পড়েছো অ্যামিবা অ্যামিবার দেহ হলো অপ্রতিসম প্রাণী কারণ অ্যামিবার দেহের যে অক্ষ বরাবর আছে যদি এটাকে ভাগ করা যায় তাহলে কখনো এটা সমান ভাগে ভাগ হয় না দুই নম্বরে ওরিয় অপ্রতিসম ওরিয় প্রতিসম ওরিয় প্রতিসম বলতে আমরা কি বুঝি যে সমস্ত প্রাণীদের কি তাদের অক্ষ বরাবর যে কোনো তলে সমান ভাগে ভাগ করা যায় এদেরকে বলা হয় ওরিয় প্রতিসম প্রাণী এই ক্ষেত্রে প্রাণীর আকৃতিটা সাধারণত অনেকটা সিলিন্ড্রিক্যাল হয় সিলিন্ডারের মতো হয় তাদেরকে অক্ষ বরাবর যদি আমরা কর্তন করি তাহলে প্রতিবারে সমানভাবে ভাগ করতে পারি যেমন উদাহরণস্বরূপ হাইড্রার কথা আমরা বলতে পারি তিন নম্বরে বিপ্রতিসম বিপ্রতিসম দ্বিপ্রতিসম বলতে কি বোঝা দ্বিপার্শ্ব সরি যেটা দ্বিপার্শ্বীয় দ্বিপার্শ্বীয় প্রতিসম দ্বিপার্শ্ব